फ्रेंड्स वेलकम टू माय यूट्यूब चैनल कुक एंड ट्रैवल सबाई के स्वागत। आज उपस्थित होइछि नतून एक रेसिपिर साथे टक कमला दिए कूचो माछेर टक किभाबे एई रान्ना रान्ना करा जाए आज सेटाई आमी तोमादेर साथे शेयर करब। तबे चलो देखा जाक। ए कमलागुलोके आमी केटे निएछि। एबार आमी एई कूचो माछटा धुए भालोभावे बेचे परिष्कार करे निएछि। खुबी गुड़ो गुड़ो देखते ही माछटा और तार साथे आमी कूचो माछटा साथे आमी निये निएछि दुटो टक कमला खेते प्रचंड टक और निएछि दुटो शुकनो लंका और निएछि सरिषा बाटा और नून एवं हलुद। एबार ए कूचो माछगुलोते आमी नून आर हलुद दिए माखिए नेब। खूब आलतो करे माखाते हबे कारण ए माछटा एतटाई नरम जे ओके जदि एकटु चाप देवा हय बा एकटु जोरे माखानो हये जाय ताहले पुरो खेटे जाबे। तो ताई खुबी आलतो करे माखाते होच्छे। एबार एटाके आमी माखिए नेवार परे ओभेने पैन गरम करे माछटिके भाजबो। तो आमी सादा तेले माछटिके भाजबो। तेलटाके गरम करते दिए दी। तेलटा गरम हुए एसेछे प्राय। एबार ओई माछगुलोके आस्ते आस्ते करे आमी कड़ाइर मध्ये এবার প্রায় ধীরে ধীরে ভাজা হবে। আমি মাছটাকে ওলট পালট কিছুই করব না, যেভাবে ফেললাম মাছটাকে ঠিক ওভাবেই ফেলে ভাজে নেব। এবার প্রায় ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে আমি তুলে নিচ্ছি। দেখুন মাছটা যতটুকু ভাবে ভাজা যায় ঠিকভাবে ভাজলেও মাছটা অনেকটাই গুঁড়ো হয়ে গেছে। মাছটা ঠিক এরকমই। আর সবথেকে বড় কথা হলো এই মাছটা ग्रामान अंचलेर जे बिल खाल जलाशयगुलो रयेछे ओते पावा जाय एबं सचराचर देखते ही पावा जाय ना माछटा। माछटा हये जाओयार परे आमी एखाने आरेकटु सामान्य तेल दिये दिलाम। तेल दिये शुकनो लंका ओ फोड़न दिये गरम करे नेब। एबार हल्का एकटु फोड़न देब। এবার সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটু গুলিয়ে দিচ্ছি। এবার এটাকে ফুট ওঠা অবধি। এবার এই যে কমলাগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, এবার ফুটটা উঠে গেছে। এবার এর মধ্যে আমি মাছটাকে ফেলে দেব। এবার মাছটা এর মধ্যে ফুট প্রায় উঠে এসেছে। এবার কমলাটাকে আমি আলতো আলতো করে ওর মধ্যে রসটা চুপড়ে নেব। কমলাটা একটু টক হতে হবে, না হলে তো টকের স্বাদটা তো আসবে না। একটা কমলার রসটা ফেলার পরে একটা দারুণ ফ্লেভার আসে, খুবই ভালো লাগে। এবার একটু চামচ দিয়ে নাড়ানি করে দিলাম। এবার যেহেতু একটু টেস্ট করে দেখে নেবেন, যদি বেশি টক লাগে তাহলে হালকা একটু চিনি দিয়ে দেওয়াটাই বেটার। তো আমিও একটু চিনি মিশিয়ে দিলাম, বেশি না, 1 থেকে 1.5 চামচ চিনি দিলেই এনাফ। এবার আমার প্রায় হয়ে এসেছে রান্নাটি, এবার এটাকে আমি নামিয়ে নেব। তার প্লেটটির মধ্যে আমি ধীরে ধীরে আগে রসটাকে গড়িয়ে নেব, চামচে করে একটু একটু করে
মাছটা বের করে নেব। তো দারুণ একটা ফ্লেভার আছে, অসাধারণ। আপনারাও এটা বাড়িতে তৈরি করুন। আর এখন ঠিক এই সিজনটাতে টক কমলা পাওয়া যায়, আর খুব সুন্দর টেস্ট লাগে। এবং কমেন্টে জানান আমার রান্নাটি কেমন লাগলো। আপনারাও অবশ্যই রান্নাটি ঘরে করুন এবং বলুন যে রান্নাটি করে আপনাদের কেমন লেগেছে। একটি সুন্দর অসাধারণ রান্না, যার কোনো তুলনা হয় না। আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।